সুপ্রিয় দর্শক, বাংলা ইকরা টিভির সাপ্তাহিক আয়োজন পয়েন্ট অফ ভিউ প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। আপনারা জানেন, প্রতি সপ্তাহের প্রতি সোমবার রাত 8টা থেকে রাত 9:30 পর্যন্ত এই অনুষ্ঠানে চলতি সপ্তাহে লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্রপত্রিকার বিভিন্ন সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আলোচনা এবং পর্যালোচনার এবং মন্তব্য প্রকাশের উপস্থাপনা নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়ে থাকে। এবং প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়ে থাকেন লন্ডনের প্রথিতযশা সাংবাদিকদের মধ্য থেকে কেউ কেউ। এবং আজকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন দিলু নাসের, আপনাদের সুপরিচিত। তিনি সাংবাদিক যেমন, তেমন ছড়াকারও, কবিও। দিলু নাসের, আপনাকে স্বাগতম এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, ইকরাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ দিলু নাসের। সুপ্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানের আলোচনা শুরু করবার আগে আমার হাতে যে সমস্ত বাংলা পত্রপত্রিকা লন্ডন থেকে প্রকাশিত চলতি সপ্তাহের, সেগুলোর সংবাদ শিরোনামগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। তারপরে এর এ প্রসঙ্গে আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে আলোচনায় যাব। আমার হাতে প্রথমে রয়েছে সাপ্তাহিক জনমত, এবং এর প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে ইমিগ্রেশন মামলার ফি বাড়ছে 500 গুণ, আপিল শুনানির ফি 140 থেকে বেড়ে হচ্ছে 800 পাউন্ড। আরেকটি সংবাদ হচ্ছে স্টুডেন্টদের দুঃসময়ের পরিসংখ্যান, 3 বছরে 1 লাখ শিক্ষার্থীর ভিসা ও 410 শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল। এ সম্পর্কিত আরেকটি সংবাদ, একই সংবাদ প্রকাশিত হয়েছে বাংলা পোস্টেও, একই রকমভাবে উল্লেখ করা হয়েছে 3 বছরে 1 লাখ বিদেশি শিক্ষার্থীর যে এখানে দুরবস্থা হয়েছে সে নিয়ে একটি প্রতিবেদন। সাপ্তাহিক জনমতের প্রথম পাতার আরও সংবাদ হচ্ছে 5 মে লন্ডন মেয়র নির্বাচন, সুবিধাজনক অবস্থানে সাদিক খান, প্রচারণায় অন্যরকম উত্তাপ। আমরা জানি আর দুদিন পরেই লন্ডন মেয়রের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার, এবং সেই সঙ্গে জিএলএর মেম্বার এবং আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে 3টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আসছে আগামী বৃহস্পতিবার, সে নিয়ে আমরা আলোচনায় যাব একটু পরেই। সাপ্তাহিক জনমতের প্রথম পাতার আরও যে সংবাদগুলো রয়েছে, বাংলাদেশে 3.5 মাসে 1500 খুন, জিএলএ মেম্বার প্রার্থী মেরিনা আহমেদ সম্পর্কে একটি সংবাদ প্রথম পাতে তারা দিয়েছে, এবং নাদিয়াকে নিয়ে বিবিসি যাচ্ছে বিয়ানীবাজার। আমরা জানি যে প্রখ্যাত বেক অফ প্রতিযোগিতায় বিজয়িনী বাংলাদেশি নাদিয়া এখন জনপ্রিয়তার তুঙ্গে এবং পরিচিতির তুঙ্গে, তাকে নিয়ে সাপ্তাহিক জনমতেই প্রথম পাতার সংবাদটি করেছে। এরপর সাপ্তাহিক সুরমা, সুরমার প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে পৃথকীকরণ ব্যবস্থায় নাখোশ অফ স্টেট প্রধান, এডুকেশন সেক্রেটারির কাছে চিঠি, ফেইথ স্কুলগুলো ব্রিটিশ মূল্যবোধ রক্ষায় ব্যর্থ। এই প্রসঙ্গিত এই প্রসঙ্গের যে সংবাদটি তার উপশিরোনামে বলা হয়েছে, সুরমায় বলা হয়েছে, বন্ধ হয়ে যেতে পারে লুটনের রাবিয়া গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, 5 মে লন্ডন মেয়র নির্বাচন, জরিপে এগিয়ে সাদিক খান, সেই মেয়র প্রসঙ্গে নির্বাচনের সংবাদটিও আছে সুরমার প্রথম পাতায়। সাংবাদিক শফিক রহমানের মুক্তির দাবিতে লন্ডনের সংবাদ সম্মেলন, $300 মিলিয়ন বিষয়ে চুপ কেন সরকার এবং জয়, আমরা সে প্রসঙ্গে আজকের এই আলোচনায় আমরা এটা স্পর্শ করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতিকে গুলি করে হত্যা, 8 মে ভিক্টোরিয়া পার্কে 5ম মুসলিম চ্যারিটি রান। সুরমার প্রথম পাতার এইগুলো ছিল সাপ্তাহিক সংবাদের শিরোনাম। সাপ্তাহিক পত্রিকার প্রথম পাতায় রয়েছে শিক্ষার্থী বিষয়ক সেই সংবাদটি আবারও, 3 বছরে 1 লাখ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, হোম অফিসের নিষ্ঠুরতা। এবং দ্বিতীয় প্রধান সংবাদ হচ্ছে সাপ্তাহিক পত্রিকায় নিরাপত্তা চেয়েও রেহাই পাননি ব্রিটিশ নাগরিক খালেদ, দূতাবাসের চিঠি গ্রাহ্যই করেনি বাংলাদেশ কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকারের প্রতিবেদন একটি উল্লেখযোগ্য সংবাদ সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, বলা হয়েছে এর মূল শিরোনাম হচ্ছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ব্রিটিশ সরকার একটি প্রতিবেদন দাখিল করেছে সম্পর্কে জয় হত্যা ষড়যন্ত্র মামলা, মাহমুদুর রহমানকে 5 দিনের রিমান্ড, এ প্রসঙ্গে আমরা আলোচনা যাব। মির্জা ফখরুলের প্রশ্ন, $300 মিলিয়ন নিয়ে কোনো কথা নেই কেন? সেই সজীব ওয়াজেদ জয়কে গুম এবং হত্যার যে পরিকল্পনার কথা বলা হচ্ছে সরকারের তরফে, সে সম্পর্কিত সংবাদের শিরোনাম এটি। এবং বাংলাদেশের আরেকটি খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলা কেটে হত্যা, প্রতিবাদে ক্ষোভে উত্তাল রাজশাহী, 2 দিনে কিছুই পায়নি পুলিশ, 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষক খুন। এবং বাংলা পোস্টের প্রথম পাতার সংবাদের শিরোনামগুলি আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। মেয়র নির্বাচন তারাও প্রথম সংবাদ শিরোনাম করেছেন, শিরোনামটি হচ্ছে লেবারের সাদিক খান এগিয়ে জমে উঠেছে মেয়র নির্বাচন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাত দিয়ে বলা হয়েছে একটি সংবাদে শিরোনাম করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
ক্যালিফোর্নিয়ায় বাঙালি একটি দম্পতির নৃশংস হত্যাকাণ্ড প্রসঙ্গে শিরোনাম করেছে বাংলা পোস্ট। আমেরিকায় বাঙালি দম্পতি খুন এবং সম্প্রতিকালের আরেকটি আলোচ্য বিষয়, বেশ ব্যাপকভাবে আলোচিত যে প্রসঙ্গ, লেবার পার্টি থেকে এমপি বরখাস্ত নাজ শাহ এবং কেন লিভিংস্টন, লন্ডনের সাবেক মেয়র, তাদের বরখাস্তের বিষয়টিও বাংলা পোস্ট নিউজ করেছে। এবং ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন বাংলাদেশে আইএস রয়েছে, ইসলামিক স্টেটের অস্তিত্ব আছে, বাংলাদেশ সরকারকে একথা স্বীকার করতে হবে। বাংলা পোস্ট এই সংবাদটিও করেছে এবং সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রধান এরশাদের একটি মন্তব্য দিয়ে শিরোনাম করেছে আরেকটি সংবাদের বাংলা পোস্ট, সেটি হচ্ছে আমার মৃত্যুর পর জাপার হাল ধরবেন রওশন। এই ছিল আজকে আমাদের হাতে যে সমস্ত বাংলা পত্রিকাগুলো রয়েছে, সাপ্তাহিক পত্রিকা, তার সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, আমরা সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এ নিয়ে আলোচনা, পর্যালোচনা, পেছনের খবর, নেপথ্যের খবর আমরা এখন দিলু নার্সের সাথে কথা বলবো। দিলু, আমরা প্রথমে আগামী ৫ মে যে নির্বাচন হতে যাচ্ছে, মেয়র নির্বাচন, এ প্রসঙ্গে একটু কথা বলি। অবশ্যই। হ্যাঁ, এই মেয়র নির্বাচনে বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে বলা হচ্ছে যে জনমত জড়িয়ে পেয়ে লেবার পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন, কিন্তু আসলে মেইন স্ট্রিম পত্রিকা বা আমাদের বাংলা পত্রপত্রিকাগুলো বলেছে যে কনজারভেটিভ ক্যান্ডিডেটও জোর লড়াই দেবেন। এ প্রসঙ্গে একটু আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। আসলে এবারের নির্বাচনটি হচ্ছে একটু অন্যবারের নির্বাচনের চেয়ে একটু ব্যতিক্রম আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা এখানে এশিয়ান রয়েছি অথবা যারা বিভিন্ন দেশের লোকজন রয়েছেন এখানে, তাদের কাছে একটু অন্যরকম নির্বাচন। এটাই বোধহয় প্রথম যে লন্ডনের মেয়রের জন্যে, নগর পিতার জন্যে একজন এশিয়ান অথবা একজন বাইরের লোক এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং একজন মুসলিম, এবং একজন মুসলিম ধর্মীয় পরিচয়। হ্যাঁ, এটাও একটা মানে আলাদা একটা বিষয়। সো এই জন্যে পত্রপত্রিকায় আমরা দেখছি যে বিভিন্নভাবে লেখা হচ্ছে সাদিক খানের মেইন স্ট্রিম। আপনি যেটা বলেছেন যে মেইন স্ট্রিম কাগজগুলোতে টরি দলের যিনি গোল্ডস্মিথ, যিনি, তার সম্পর্কেও লেখা হচ্ছে এবং সাদিক খানের সম্পর্কেও লেখা হচ্ছে। কিছু কিছু পত্রপত্রিকা কিছু বেশি করে লিখছেন, এতে বোঝা যায় যে সাদিক খান একটা ফ্যাক্টর মেইন স্ট্রিম অথবা টরি দলের কাছেও। কারণ এর আগে যখন আমরা দেখেছিলাম যে কেন লিভিংস্টনের সাথে যখন বরিস জনসন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন কিন্তু এত এরকম গুলাটি করে কোনো জিনিস লেখা হয়নি। এবার যেভাবে হচ্ছে আর কি, এবং একটা আতঙ্ক বিরাজ করছে মনে হচ্ছে কিছু কিছু পত্রপত্রিকা। আমরা প্রতিদিন ট্রেনে বাসে যেসব পত্রপত্রিকা পাই, এগুলো পড়লে বোঝা যায় যে এবার একটু বোধহয় টরি দল একটু চিন্তার মধ্যে আছেন হয়তো। এতেই জরিপটা, যে জরিপগুলো করা হচ্ছে, তো মানুষের লন্ডন, তো আমরা জানি যে লন্ডনে হলো আপনার মাল্টিকালচারাল নগর, এটা সিটি বলা হয়, এখানে বাইরের লোকজন বেশি, এটা হলো একটা কারণ। দুই নম্বর কারণ হলো এবার গত কয়েক বছরের চেয়ে লেবার পার্টি একটু তুঙ্গে রয়েছে বিভিন্ন কারণে। তাদের নতুন লিডার রয়েছেন, লেবার পার্টির নতুন লিডার রয়েছেন, লেবার পার্টির মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, এবং সাদিক খান তো একজন সুপরিচিত মানুষ, স্মার্ট মানুষ, এবং যে পদের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পদের জন্য বোঝা যাচ্ছে যে ইনি আসলেই যোগ্য। বিভিন্নভাবে যোগ্যতার মাপকাঠিতে দেখা যায় যে আমার নিজের পর্যবেক্ষণ থেকে আমি বলি যে আমরা অনেক মানুষ আছে অথবা আমি নিজে গোল্ডস্মিথ এই বিষয়ে কতটুকু যোগ্য অথবা গোল্ডস্মিথ কতটুকু করতে পারবেন কি না, তার অতীত কার্যক্রম থেকে আমরা জানি না, তার অতীতে আমরা তার এ ধরনের কোনো কার্যক্রম আমরা দেখিনি। কিন্তু সাদিক খান একজন এমপি থাকা সত্ত্বেও, একজন লন্ডনের সুপরিচিত নেতৃস্থানীয় একজন মানুষ কারণে তিনি যে এ ব্যাপারে যে করতে পারবেন এটা বোঝা যাচ্ছে। এজন্য হয়তো জরিপগুলোতে সবাই মনে করছে যে হ্যাঁ, সাদিক খানই এবার জয়যুক্ত হবে। এই প্রসঙ্গে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে সাদিক খান লেবার পার্টি ক্যান্ডিডেট হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন সাদিক খানের ভাগ্যের উপর মানে এই নির্বাচনটা হয়ে যাচ্ছে লেবার পার্টির নতুন যে নেতা জেরেমি কর্বিন, তার উপর যেন কনফিডেন্স অথবা নো কনফিডেন্সের একটা বিষয় এসে যাচ্ছে, যে মানে সাধারণ জনগণ সাদিক খানের উপর আস্থা রাখলে, তিনি যদি জয়যুক্ত হন তাহলে কর্বিনের, জেরেমির উপর মানুষের আস্থা আছে কিনা, এটাই প্রমাণিত হবে। এবং এটা যেদিন
উনি এই লেবার পার্টি যখন সাদিক খানের নাম ঘোষণা করেছিল, আপনার মনে আছে যে মানুষ এটাকে খুবই ইতিবাচকভাবে নিয়েছিলেন এবং এই নতুন লিডারের মাধ্যমেই তো এই নামটি ঘোষিত হয়েছিল। আমরা দেখেছি যে মানুষ এটাকে ইতিবাচকভাবে নিয়েছে। আপনার কথাটা ঠিক যে এবারের ইলেকশন করবিন আসার পরে কিন্তু স্থানীয় কোনো নির্বাচন হয়নি অথবা কোনো জায়গায় বাই ইলেকশনও হয়নি কোনো জায়গায়, এটাই প্রথম নির্বাচন। জনপ্রিয়তা যাচাইয়ের একটা বড় সুযোগ সৃষ্টি হবে এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এই সুযোগটা যদি হাতছাড়া না হয় তাহলে হয়তো করবিনের নেতৃত্বটাও আরো শক্তিশালী হবে। সেটাই মানে এভাবেই ধারণা করা হচ্ছে এবং এই জন্যই সবার উৎসুক দৃষ্টি এখন মেয়র নির্বাচনের দিকে। আর তো দুদিন বাকি রয়েছে। অনেকেই মনে করছেন যে আমি এই গতকাল এ সপ্তাহে যে আমি সাপ্তাহিক পত্রিকায় প্রত্যেক সপ্তাহে যে ছড়া লিখি, তো আজকের যে ছড়াটা আমি লিখেছি তো আমার শেষের একটা লাইনে এরকম একটা ইঙ্গিত বহন করেছে যে আমরা হয়তো দেখব যে টাউন হলে লাল পতাকা উঠছে। তো এই এটা কিন্তু যদি আর কি যদি সাদিক খান নির্বাচিত হন লন্ডনে, অনেকদিন পরে তারা আবার টাউন হলটি দখল করবেন, লেবার পার্টি করবেন এবং তাদের আগামী দিনের জন্য ওই যে একটা ফ্লো আসছে গত কয়েক মাস ধরে করবিন আসার পর থেকে পার্টির মধ্যে তাদের আভ্যন্তরীণ কিছু ব্যাপার রয়েছে এগুলো এবং জাতীয়ভাবে তাদের যে বিভিন্ন ধরনের সমস্যায় তারা মুখোমুখি হচ্ছেন, আমার মনে হয় যে এই নির্বাচনে যদি সাদিক খান নির্বাচিত হন তাহলে তারা এইসব জিনিস থেকে কাটিয়ে উঠতে পারবে। সেটাই একটা বিরাট সুযোগ এসে যাবে আসলে। আর এখন লন্ডনেরই প্রাসঙ্গিক আরেকটি বিষয় আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে যে আমরা জানি যে কয়েকদিন আগেই লন্ডনের সাবেক মেয়র যে লেবার পার্টির ইয়ে ছিলেন, হ্যাঁ, ক্যান লিভিংস্টোন, তাকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে আগেই বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে এবং দুজনেই এখন তদন্তের আওতায়। নাজ শাহ ব্র্যাডফোর্ডের এমপি ছিলেন, তো এটা একটা ওই যে নাজ শাহর একটা বক্তব্য, তিনি এমপি হওয়ার আগে ফেসবুকে একটা কমেন্ট করেছিলেন ইসরায়েলকে স্থানান্তর করে দেওয়া হোক আমেরিকাতে, তো তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এবং তিনি শেষ করেছেন ফুল স্টপ এই কথা বলে, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। এই কারণে তো ব্যাপক হইচই হচ্ছে লেবার পার্টির মধ্যে, তারা ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছেন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, যে কারণে জেরেমি নাথ শাহকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। এবং দুই দিন পরেই ক্যান লিভিংস্টোন আবার নাথ শাহকে সমর্থন করে একটা বক্তব্য দেওয়ার পর বিতর্কটা আরও তুঙ্গে উঠে গেছে, আরও উত্তপ্ত হয়েছে। এখন তো ক্যানকেও বরখাস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে আপনার মন্তব্যটা কি? আসলে বিষয়টি খুবই দুঃখজনক। ক্যান লিভিংস্টোন সমগ্র ইংল্যান্ডের একজন নেতৃস্থানীয় নেতা এবং লন্ডনের তো অবশ্যই, আর এদেশের অনেক ক্রান্তি লগ্নে এদেশের বিভিন্ন সমস্যায় বিভিন্ন ধরনের যখনই হয় তখন ক্যানের মতো মানুষ এরাই এগিয়ে আসেন এবং আমরা দেখেছি যে উনি গত কয়েক বছর অনেক বছর ধরে দেখছি যে উনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন, উনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেন। বিশ্বে যেসব নেতা রয়েছেন যারা শোষিত মানুষের পক্ষে কথা বলেন তাদের মধ্যে বর্তমান সময়ের মধ্যে তিনি একজন অন্যতম নেতা। তো আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ পেয়েছি তার এই মানে এই ঘটনাটায়। আর আসলে এটা আমরা যারা আসলে এটা আমাদের জন্য একটা অনেকের জন্য যারা আমরা মনে করেন বিভিন্নভাবে রাজনীতি করতে ইচ্ছুক মানুষ রয়েছেন অথবা আমাদের সমাজের বিভিন্ন কাজে আমাদের যারা কাজ করে যাচ্ছেন, শুধু আমি বলছি যে আমাদের সমাজে তো অনেক লোকজনই আছেন যারা হয়তো চিন্তাভাবনা করছে যে আগামীতে তারা এমপি হবেন, আগামীতে কেউ কাউন্সিলর হবেন। তো সবার জন্যই এটা একটা এই ঘটনাটি এটা একটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। আপনি বলেছেন যে উনি এমপি হওয়ার আগে এই মন্তব্যটি করেছিলেন ফেসবুকে। আমরা অনেকেই কিন্তু অনেক রকম কথা অনেক সময় বলে ফেলি যেটা আমরা খেয়াল করি না, কিন্তু যদি কেউ আজকে আমি মনে করেন আমি আমার কথা বলি যে আমি একটা লেখা লিখে ফেললাম, কিন্তু একদিন হয়তো এমনও হতে পারে আজ থেকে 10 বছর পরে যে আমাকে একটা জায়গায় আমি চলে গেলাম অথবা আপনি একটা জায়গায় চলে গেলেন, তখন এটা তো আমাদের দেশের মতো দেশ না। আমাদের যে মনে করেন যে তৃতীয় বিশ্বের যেসব দেশ আছে আমরা দেখি যে অনেক নেতারা এমপি হওয়ার আগে
মন্ত্রী হওয়ার আগে অনেক ধরনের কথাবার্তা বলেন, মন্ত্রী হওয়ার পরেও অনেকে অনেক কথা বলেন যেগুলো কোনো হিসাব নিকাশ নেই, যে এটা যে জবাবদিহিতার যে একটা ইয়ে রয়েছে, যে আপনি মানুষের জন্য কথা বলবেন অথবা আপনি একজন রিপ্রেজেন্টেটিভ, জনগণের একজন প্রতিনিধি, কিন্তু আপনার মুখ দিয়ে এসব কথা সবচেয়ে আপনাকে ব্যালেন্সড থাকতে হবে, আপনাকে ব্যালেন্স থাকতে হবে। তো এটা নিয়ে তো আসলে আমরা তো, আমাদের তো ক্যান লিভিংস্টনের মতো ব্যক্তি, হয়তো তার দৃষ্টিতে হয়তো এটা অন্যরকম ছিল, তিনি তো প্রাজ্ঞ মানুষ, ক্যান লিভিংস্টন তো আসলে ইতিহাস থেকে একটা কোট দিয়েছেন, তিনি বলেছেন যে হিটলারও জায়নিজমের সমর্থক ছিলেন এবং তিনি প্রস্তাব করেছিলেন যে জার্মানির সব ইহুদিদেরকে বা ইউরোপের ইহুদিদেরকে প্যালেস্টাইনে নিয়ে পুনর্বাসিত করা হোক, কিন্তু শেষ পর্যন্ত লিভিংস্টনের ভাষায় যে শেষ পর্যন্ত হিটলার পাগল হয়ে গেলেন এবং 6 মিলিয়ন ইহুদিকে তিনি হত্যা করলেন। তো এটা এটা তো ঠিক আছে, ইতিহাসবিদদের কেউ কেউ আবার বলতে চাচ্ছেন যে এই কথাটা সঠিক না, যদিও একটু প্রসঙ্গ নিয়ে এসেছিলেন ইয়ে কেন যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার একই কথা বলেছেন। তো আমি পরশুদিন পড়লাম গার্ডিয়ানের রিপোর্টে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা তিনি উদ্ধৃতি দিয়েছেন ঠিক ওই রকমভাবে ছিল না। যাই হোক, এটা তদন্তের ব্যাপার, এবং যেহেতু তদন্ত হচ্ছে এখন, কেন লিভিংস্টন উনি আগেই বলেছে যে উনি তো প্রাজ্ঞ রাজনীতিবিদ, সেটাই তো উনি নিশ্চয়ই যে কথা বলবেন এর পিছনে কোনো কারণ থাকতে পারে, উনি যে হুট করে একজন লোককে সাপোর্ট করে দেবেন, একজনের পক্ষে কথা বলবেন, এরকম তো হতে পারে না। কিন্তু আমরা এটা দেখেছি, কেন লিভিংস্টন একজন সাহসী মানুষ। আরেকটা বিষয় দিলু নাসের, 1948 সালে যখন ইসরায়েলি প্রতিষ্ঠা করা হলো, তখন ইউরোপ থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে সব ইহুদিদের ওখানে বসবাসের সুযোগ দেওয়া হলো, অনেক রকমের ফ্যাসিলিটি তাদের জন্য ঘোষণা করা হলো, এবং এখন একটা ইহুদি জাতির রাষ্ট্র হিসেবে ইসরায়েল সুপ্রতিষ্ঠিত ঠিক আছে। কিন্তু এই একটি জাতিকে সেখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু সেখানকার জাতিগোষ্ঠীকে, আদিবাসী জনগোষ্ঠীকে উৎখাত করা হয়েছে, সে প্রসঙ্গটি ধামাচাপা পড়ে গেছে। এখন আর কেউ এসে কথা বলতে রাজি না, এখনো হচ্ছে, হ্যাঁ, এবং এখনো হচ্ছে। এই এটাকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখি গত কয়েক বছর ধরে আমাদের সময়ও মানে রক্ত ঝরছে, শিশুর রক্ত ঝরছে। কেউ কেউ তো এমনও বলতে পারেন, হ্যাঁ, যদি সমস্ত বিশ্ব থেকে ইহুদিদেরকে, জনগোষ্ঠীকে নিয়ে যদি ইসরায়েলে নিয়ে বসতি স্থাপনের সুযোগটা করে দেওয়া যায়, তাহলে তাদেরকে আবার আরেকটা জায়গাতে স্থানান্তরিত করা হবে না কেন? হয়তো বা এটা কোনো মানে প্রোগ্রামের কথা হবে না, হ্যাঁ, তা হতে পারে না, কিন্তু কথার সাথে বার্তা হিসেবে, যুক্তির সাথে পাল্টা যুক্তি হিসেবে এরকম কথাবার্তা আসতেও পারে, এবং যিনি একজন তখন এমপি হননি তিনি হয়তো এরকম কথা বলেছেন, তখন তো তাকে খেসারত দিতে হলো, হ্যাঁ, বরখাস্ত হতে হলো পার্টি থেকে, এবং শুধু তার পক্ষে কথা বলায় কেন লিভিংস্টনের মতো মানুষকেও বরখাস্ত করা হলো। এগুলো আসলে উদাহরণ রাজনীতির জন্য। যাই হোক, এটা তো গণতান্ত্রিক দেশ, এখানের আইন কানুন, আইন যে সবার ঊর্ধ্বে, সেটাই এসবের পরিচয় বহন করে এসব সিদ্ধান্তগুলো। তো আমি যেটা বলছিলাম যে এটা আমাদের সবার জন্যই খুবই একটা শিক্ষামূলক জিনিস, যে আমরা যে যখনই যেরকম কথা বলবো, আপনি দেখবেন আমরা মিডিয়াতেই, এদেশের মিডিয়াতেই, আমরা বাঙালি, আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালি মিডিয়াগুলোতেই দেখবেন আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলে ফেলি, হয়তো অনেক লোক এগুলো খেয়াল করছে না, কিন্তু একটা কথা আপনার একবার যদি মুখ থেকে বেরিয়ে পড়ে, তাহলে তো এই কথাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না, সেটাই তো। এগুলো আমরা সবাই খেয়াল রাখা দরকার। হ্যাঁ, মানে এই দেশে তো ধরা হয় যে নেতৃত্বকে, নেতৃত্বের গুণাবলী তার মধ্যে থাকতেই হবে, আগে হোক আর পরে, আগে হোক অথবা পরে হোক, আগে হোক অথবা, এই প্রসঙ্গে ক্রমে বলি, আমরা দেখবো যে আপনি এদেশে, আমরা সবসময় পত্রপত্রিকায় দেখি অনেক বড় বড় লোক, অনেক খ্যাতিমান মানুষ আছেন, যারা 50 বছর পরে, 50 বছর আগে একটা দোষ করেছিলেন, হয়তো ছোটখাটো দোষ করেছিলেন, কিন্তু এই দোষের জন্য তাকে 50 বছর পরেও খেসারত দিতে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে। ছাত্র জীবনে হয়তো ক্যানাবিসে একটু ফু দিয়েছিলেন, টান দিয়েছিলেন, কিন্তু এই কারণে হচ্ছে। তো আমরা, আমি আশা করি, আমাদের, আমার প্রত্যাশা যে কেন লিভিংস্টনের মতো মানুষ আবারও তার সস্থানে ফিরে আসবেন, সেটাই, এবং লেবার পার্টি এটা তদন্ত করবে ভালো করে। এবং নাথশা কিন্তু 3 বার ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন তার ভুলের জন্য, এটাও একটা খুবই দৃষ্টান্তমূলক একটা ইতিবাচক জিনিস, যে একজন মানুষ ভুল করার পরে নাথশা কিন্তু আবার তর্কও করতে পারতেন, এই যে আমরা যে কথাগুলো আগে বলছিলাম, যে এরকম বলতে পারতেন যে আমি বলেছি তো এরকম যদি হয়, এরকম তো হয়েছে এরকম, কিন্তু উনি বলেননি, উনি বলেছেন যে আমি আমার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থী, সেটাই ক্ষমা প্রার্থী। এরপরেও তাকে বরখাস্ত করা হয়েছে, আমরা আশা করব যে লেবার পার্টি এগুলো মিটিয়ে আনবে। এই দুঃসময় লেবার পার্টির যে সময়টা যাচ্ছে, আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা, খুবই ট্রানজিশনাল একটা টাইম যাচ্ছে, কিন্তু করবিন
করবিন ফেস করছেন আমরা জানি, এই সময়টায় কেন লিভিংস্টনের মতো মানুষ লেবার পার্টিতে থাকা দরকার এবং করবিনের খুবই কাছের মানুষ, সেটাই কাছের মানুষ, সেটাই। ধন্যবাদ দিলু। আমরা এখন বাংলাদেশের দিকে একটু দৃষ্টি দিই। বাংলাদেশে আমরা জানি যে সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক, খ্যাতনামা সাংবাদিক শফিক রহমানকে জয় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গুম এবং হত্যা প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে রিমান্ডেও নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের ভাষ্য মতে তার ঘর থেকে এ সম্পর্কিত কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। তো এ নিয়ে ব্যাপকভাবে সমালোচনা আলোচনা ছবি হচ্ছে এবং সরকারের যে অবস্থান থেকে বোঝা যাচ্ছে তারা হয়তো বলতে যাচ্ছেন, তারা এটাই বোঝাতে যাচ্ছেন যে কোনো, এবং তারা উল্লেখও করেছেন যে FBI-এর মামলার নথিতেও শফিক রহমানের উল্লেখ রয়েছে। তো এই হচ্ছে সিচুয়েশন। শফিক রহমান এখন গ্রেফতার এবং রিমান্ডে আছেন, একটা ব্যাপক রকমের অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেছেন, উত্তপ্ত অবস্থায় এই এই ঘটনাটিকে কেন্দ্র করে। হ্যাঁ, ইয়ে হচ্ছে, হ্যাঁ, সেই আপনি দেখেন পত্রিকাতে তারা বলেছেন মির্জা ফখরুলের প্রশ্ন, $300 মিলিয়ন নিয়ে কোনো কথা নেই কেন। এখানে বলা আছে সংবাদে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের FBI কর্মকর্তাকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে উপস্থাপিত নথিতে $300 মিলিয়ন লেনদেনের তথ্য রয়েছে। এই দাবি করেছেন BNP-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এ টাকার মালিককে কোনো ব্যক্তিবিশেষ নাকি বাংলাদেশের জনগণ, বিষয়টি দেশবাসীর কাছে পরিষ্কার করা দরকার। তিনি দৃশ্যতই সরকারকে এবং জয়কে এখানে দায়ী করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি লন্ডনে সংবাদ সম্মেলন হয়েছে শফিক রহমানের মুক্তির দাবিতে এবং সেই $300 মিলিয়ন বিষয়ে সরকার এবং জয় চুপ কেন, সে প্রসঙ্গটি আসছে। আসলে শুধুমাত্র একটি আইনশৃঙ্খলা সম্পর্কিত ঘটনা এটি না, এটি বাংলাদেশের রাজনীতিকেও আবার একটা নতুন মোড়ের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। আর রাজনৈতিক অবস্থা এবং আইনশৃঙ্খলা অবস্থা নিয়ে আমরা পরে আবার কথা বলব। তো শফিক রহমান তো আমাদের সকলের পরিচিত, আমাদের শ্রদ্ধাভাজন, বাংলাদেশের যে কজন সাংবাদিক রয়েছেন উনি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এবং বিশেষ করে আমরা যারা বিলেতে থাকি তাদের সাথে শফিক ভাইয়ের একটা ভালো সম্পর্ক। উনি দীর্ঘদিন এখানে ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে কাজও করেছি এখানে রেডিওতে পত্রপত্রিকায়। ওনাকে গ্রেফতার যেদিন করা হলো এর পরের দিনই মনে হয় তালেয়া রহমান ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন এবং উনি ব্রিটিশ হাইকমিশন, যেহেতু শফিক ভাই একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি ব্রিটিশ হাইকমিশনকে বলেছেন যে তারকে সহযোগিতা করার জন্য, ছোট সংবাদ ছিল এটা, এবং ব্রিটিশ হাইকমিশনার বলেছেন আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। এখন আমার প্রশ্ন এটা হলো, শফিক রহমানের মতো ব্যক্তিকে, শফিক রহমানকে যদি গ্রেফতার করা হতো তাহলে গত কয়েক বছরে ওনার কিন্তু প্রকাশ্যে না হলেও ওনার রাজনৈতিকও একটা পরিচয় আছে। হ্যাঁ, উনি সরাসরি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, এবং দেশে বিদেশে সবাই জানে যে ওনার সম্পর্কটা কীরকম। আমি মনে করি যে শফিক রহমানকে যদি গ্রেফতার করা হতো তাহলে যখন মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল অথবা এর পরে, মনে করেন গত 2-3 বছর আগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটি যেভাবে উত্তপ্ত ছিল, এরপরেও যে কোনো একটা কারণ দেখিয়ে তখন শফিক রহমানকে হয়তো গ্রেফতার করা যেতে পারত। আর এবার যেটা হয়েছে, এই ঘটনাটি ঘটেছে 3 বছর আগে। 3 বছর আগে FBI-এর এই লোকটির আমেরিকাতে তার সাজাও হয়েছে, আমরা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানি সাজা হয়েছে। এখন 3 বছর কেন সরকার অপেক্ষা করলো? তাহলে কি সরকার শফিক রহমানকে গ্রেফতার করার জন্য সব কিছু, সকল তথ্য সংগ্রহ করেছেন, করে একজন শফিক রহমানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে গ্রেফতার করেছে? এরপরে আমরা প্রথম দিন দেখেছিলাম যে এটা নিয়ে আরও কিছু রাজনৈতিক ঘটনাও ঘটে গেছে, এগুলো আপনি বলেননি, যেটা শফিক রহমানের পক্ষে ওই ইমরান সরকার কথা বলায় জয় খুব খেপে গিয়েছিলেন এবং জয় এটা খুব উম্মা প্রকাশ করেছেন, এটাও একটা রাজনৈতিক বিষয় নিয়ে। আমি মনে করি পরের দুদিন পরেরই কিন্তু সংবাদটির অন্য মোড় নিয়ে যায়, যখন শফিক রহমান এই ডিবির অফিসে জিজ্ঞাসাবাদের পরে, প্রথম তো সবাই বলেছে যে ওনাকে কেন নিয়ে গেছে, এটা হয়রানির জন্য নিয়ে গেছে, আমরা বলেছি যে কেন নিয়ে গেল, বিভিন্ন পত্রপত্রিকায় হয়েছে। কিন্তু প্রথম দিন পরের দুই দিন পরেই কিন্তু শফিক রহমান নিজেই এই সংবাদটিকে ঘুরিয়ে দিয়েছেন। কেন?
যে শফিক রহমান বলেছেন যে সব আমরা পত্রপত্রিকায় দেখেছি যে শফিক রহমান বলেছেন যে আমার বাসায় এই কাগজপত্রগুলো রয়েছে, ডিবি শফিক পুলিশটাকে নিয়ে গিয়ে এগুলো নিয়ে আসছে। এটাও বিভিন্নভাবে আবারও প্রচার করা হয়েছে, কেউ বলছে বাংলাদেশের ডিবি হয়তো এই শফিক রহমানকে বলা হয়েছে। তো শফিক রহমান তো এরকম ব্যক্তি না যে উনাকে বলা হবে আর উনি বলে ফেলবেন। উনি যদি এখন এটা নিয়ে কি কি হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না। শফিক রহমান তো সেই এখনো এখন ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, আমরা এ প্রসঙ্গে আবার একটু কথা বলবো। শফিক রহমানের স্ত্রী ঢাকায় একটা সংবাদ সম্মেলন করেছেন, সে নিয়েও আমরা আলোচনা করতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, এরপর আবারও আমাদের এই পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে সংবাদপত্রের পর্যালোচনামূলক অনুষ্ঠান উপস্থাপিত হবে। ধন্যবাদ।